বাংলার জমিনে আহলেহাদীছরাই হযরত আনাসের স্বার্থে হযরত আবু হুরায়রার হাদিসের স্বার্থে জীবন দিতে প্রস্তুত হয় হযরত আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমত হলে আপনার শত্রু আপনার বন্ধ হয়ে যাবে যদি আপনার আল্লাহর রসুলের হাদিসের পক্ষে থাকেন। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, এর নাম হলো আন্দোলন, এর নাম কোন সংগঠন নয়, এটা আন্দোলন। যে আন্দোলন আছে সে থাকবে, নাই সে পাস আউট। মরা লোক লাশ দিয়ে লাশ গনতে হবে রাজি না, প্রাণহীন চেতনাহীন মানুষ লাশের সমতুল্য। এদের দিয়ে কর্তৃত্বের সমাজ সংস্কার হবে না। এক কথায় আল্লাহ পাকের প্রেরিত ওহীর মর্যাদা পৃথিবীর সকল এলেমের উপরে। সায়েন্স মিথ্যা হতে পারে, সাহিত্য মিথ্যা হবে, অর্থনীতি মিথ্যা হবে, রাজনীতি মিথ্যা হবে, আল্লাহর ওহী কখনো মিথ্যা হতে পারে না। আরে ওহীর বিধান প্রতিষ্ঠা করার জন্য আহলেহাদীছ আন্দোলন জন্ম, আহলে যুব সংঘের জন্ম হয়েছে শুধু ওহীর বিধান প্রতিষ্ঠা করার জন্য। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ। আজকে এখানে জুমার খুতবায় যে কথা বলে শেষ করেছিলাম তার রিলেশন বাকিটা এখন বলবো। আশা করছি 1,500 বছর পূর্বে আসমানি তার বার্তা এসেছিল আমাদের কাছে, সেই ভাষাটাই আপনার সামনে পেশ করছি। সূরা আম্বিয়া, যেখানে নবীদের কাহিনী বলা হয়েছে, মক্কি সূরা। প্রথম আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানব জাতির হিসাবের দিন নিকটবর্তী হয়েছে, অথচ তারা অবহেলায় মুখ ফিরিয়ে আছে। 1,500 বছর পূর্বে আল্লাহ পাক এই বাণী আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে তোমাদের হিসাব নিকাশের দিন নিকটবর্তী হয়েছে, অথচ তোমরা এখনো মুখ ফিরিয়ে আছো। আমরা তো কেউ মরে যাইনি, 1,500 বছর কেউ বাঁচেও না, কিন্তু কিয়ামত এগিয়ে আসছে। আমার নবী শেষ নবী, তারপরে আর নবী আসবে না, এটা আজকে খুতবায় বলে দিয়েছি। শেষ নবী এসেছেন শেষ জমানায়, এই জমানাটাই শেষ। আমরা কিয়ামতের জমানায় বসবাস করছি। আমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে যে তোমরা মুখ ফিরিয়ে আছো। মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূলরা আসেন, আর নবী রাসূলদের উত্তরাধিকারী হিসেবে আলেমদের দায়িত্ব মানুষকে সতর্ক করা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুই মানুষকে উপদেশ দাও, কারণ উপদেশ ইমানদারদের উপকার করে। সবাই আমরা জানি, মনে করে দেওয়াটাই কাজ আমাদের। মরতে হবে সবাই বিশ্বাস করি, কিন্তু মৃত্যুকে কেউ ভয় পাই না, বরং এখানে গিয়েও শয়তান অনেক সুযোগ নিয়েছে, যে কারণে মানুষ মৃত্যু থেকে নির্ভয় হয়ে গেছে। কারণ তাদেরকে শোনানো হচ্ছে তুমিও মরবে আমিও মরবে, কিন্তু যদি অমুক পীরের মুরিদ হতে পারো তাহলে ওই নৌকায় তোমাকে পার করে নিয়ে জান্নাতে চলে যাবে। এই কথাটা মানুষ সহজে বিশ্বাস করে, কারণ নিজে হারাম থেকে বিরত থেকে হালাল ইনকাম করে দুনিয়া থেকে বিদায় হওয়া কঠিন ব্যাপার। এই কঠিন দায়িত্ব নেবে কে? তার সাথে যদি কেউ দায়িত্ব নিয়ে নেয়, আর আমরা যদি তার দলভুক্ত হতে পারি বা তার মুরিদ হয়ে যেতে পারে। এত একজন আউলিয়া মানুষ বলছে, এটা কি মিথ্যা বলছে? शयतानी धोखा चिरकाल এইভাবে মানুষকে ফিরিয়ে রেখেছে। ইঙ্গিত সেদিকে ১.৫ বছর পূর্বেও ঠিক নবীদের দাওয়াত থেকে মানুষকে ফিরিয়ে রাখত এইসব ওসিলা লোকরা। ওসিলা ছিল আসনাম, আমসার, আওসান, হাতে গড়া মূর্তি। এগুলোকেই তারা ধারণা করত আমাদের আল্লাহ নৈকট্যশীল বান্দায়রা পরিণত করবে। আমরা ওদের ইবাদত করি না, বরং তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী পৌঁছে দেবে বলেই আমরা তাদের কাছে যাই। হাউলা শাফাউনা ইনদাল্লাহ, ওরা আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। এই যে একটা শয়তানি ধোঁকা তাদের মধ্যে ঢুকে পড়েছিল, এই ধোঁকার কারণেই তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, তোমাদের হিসাবের টাইম এসে গেছে, মৃত্যু তোমার দুয়ারে করাঘাত করছে। তুমি এখনো ভাবছো অমুক লোক তোমাকে বাঁচিয়ে দেবে। এখান থেকে জুম্মার খোদবা দিয়ে বেরিয়ে যখন বসার জায়গায় গিয়েছি, রেস্ট কোথাও হয় না, আপনারা জানেন। এটা আল্লাহর রহম, যেখানে আমরা থাকি পিঁপড়ার মতো মানুষ থাকে। ইয়ং ছেলে, সুন্দর স্বাস্থ্য, সে বলছে, তাকে যিনি সাথে করে নিয়ে এসছেন তিনি বলছেন, স্যার ইনি কবর পূজা অভ্যস্ত। উপদেশ দিলাম, তওবা করলেন, স্যার জীবনে আর কবরে যাব না। ছোট্ট একটা কথা বলেছিলাম তাকে এবং আপনাদেরকে বলছি, তোমাকে সবচেয়ে ভালোবাসে কে? বাপ মা না? তাহলে হ্যাঁ, বাপ মার কবরে গিয়ে কোনোদিন বাপ মাকে ডেকেছ, হে আব্বা আমি এই কষ্টে আছি, কষ্টটা দূর করে দাও? না। মাকে কখনো বলেছ? না। পিড়ি কাছে যাও কেন, সে কি তোমার দেখেছে কখনো, চিনে? না। অচেনা একজন লোক তোমার ডাকে সাড়া দিবে, আর চেনা লোক তোমার বাপ তোমার ডাকে সাড়া দিবে না, এটা স্যারের বোকামি না? স্যার আর যাবো না। কথা বলছে এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ধর্মের নামে অধর্মে করানো হচ্ছে। এর বিরুদ্ধে আমার রসুল কথা বলেছিলেন, তিনি মানুষের কাছে খারাপ হয়ে গেলেন। আল আমিন মোহাম্মদ সাহেরুন কাজ্জাব হয়ে গেলেন, জাদুকর মহামিথ্যাবাদী হয়ে গেলেন। দুদিন আগেও যিনি বিশ্বস্ত, দুদিন পরে তিনি হয়ে গেলেন মহামিথ্যাবাদী। আমরা সবাই চাই আগে জান্নাতে যেতে, একদিনের জন্য জাহান্নামের আগুনে আমরা থাকব না, আমরা একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে থাকতে রাজি নই। সবচেয়ে হালকা আযাব হবে জাহান্নামের কাঠ। আবু তালেবের না আল্লাহ রসুলের শাফাতে হোক বা তার কারণেই হোক, আল্লাহ পাক তাকে সবচেয়ে হালকা আযাব দেবে। কি? দুই পায়ের জুতোটা হবে লোহার জুতা, আগুনের জুতা, আর কিছু না। দেহের অন্যত্র কোনো সমস্যা হবে না। তাতেই আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে। আপনাদের মধ্যে এমন কোনো মুসল্লিকে আসেন যে হ্যাঁ আমি আবু তালেবের মতো হালকা আযাব নিতে রাজি আছি, দুনিয়া যত অপকর্ম করে বেড়াবো, কিন্তু একদিন একটু আযাব পা তো হাত পা ভালো থাকলে হলো। কেউ রাজি আছেন? কোনো পাগলও রাজি হবে না। এ তো ভোটাভুটির দেশ। যদি ভোটের বাক্স দেওয়া হয়, জাহান্নামের বাক্স, জান্নাতের বাক্স, যে জান্নাতের বাক্সে কটা ভোট পড়ে, জাহান্নামের বাক্সে কটা ভোট পড়ে দেখেন তো, খালি থাকবে। অথচ দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা জানাজা সালাত আমি দেখলাম নেটে। আমিও রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু আমি তার জানাজা যাইনি। এত লোক হয়েছে, আমার চেনা শোনা কিছু প্রফেসরকে দেখলাম তারা হিন্দু। এদেশে জানাজাকে ইসলামী অনুষ্ঠান বলে আমরা জানি, এটাকেও ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান বানানো হয়েছে। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হাজির হয়। যার জানাজা পড়া হচ্ছে তিনি আদৌ জানাজার যোগ্য কিনা, যার সারা জীবন গেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্রোহিতার প্রচারে। পরিষ্কারভাবে আমাদের সুপরিচিত একজন নাস্তিক একই সঙ্গে ফ্লাইটে এসেছি 1.5 বছর আগে। দুর্ভাগ্যক্রমে ওর সামনে সিটে উনি বসছিলেন, তাকে নেওয়ার জন্য তার আরেকজন সাথী লেগেছে, উঠতেও পারে না চলতেও পারে না। আমি চিনি, সালামও করিনি আমি। পরের দিন দেখলাম পেপারে বড় হাইলাইট, যত ব্যর্থতাই থাক না কেন আমি গণতন্ত্রকেই খুঁজে ফিরি। এই লাইনটা বিরাট হাইলাইট করেছে প্রথম আলোতে। এইটুক বলার জন্য তাকে, এই আধা মরা লোকটাকে রাষ্ট্র থেকে ঢাকা আনা হয়েছে। ওইটুক কী বলেছে না বলছে জানি না, হেডলাইন তো হলে পত্রিকায়। রাজশাহী শহরে একটা পুরনো সিনেমা হল বন্ধ হবে, মালিক বলছে সিনেমা হলে কেউ যায় না, সব মোবাইলে সিনেমা দেখে, ল্যাপটপে সিনেমা দেখে, ওখানে কে যাবে কষ্ট করে? মালিকের লস, বন্ধ করে দেবে। এই বেচারা আর আমাদের ওখানকার আপনারা বললেন সাংসদ, আপনারা বলেন পবিত্র সংবিধান, তাই না? পবিত্র সংবিধানে 46 ধারায় লেখা আছে, 23 ধারায়, 1 উপধারায় পার্লামেন্ট সদস্যকে সংসদ সদস্য বলিতে হইবে। এই সংবিধানকে ভায়োলেট করে কলিকাতার অনুসরণে সংসদ বলে একটা পত্রিকা বাংলাদেশে, জানেন নাম কি? খালি পত্রিকার কেন্দ্র না, পড়বেন না, একটু চোখ খুলে দেখবেন কি লেখা তারা। পবিত্রতা কি বলে, পবিত্র সংবিধানের বিরুদ্ধে কি, এটা জাতীয় পত্রিকা সবসময় কলকাতার অনুসরণ করে যাচ্ছে। কলকাতা কেন্দ্রিক বাংলা আর ঢাকা কেন্দ্রিক বাংলা, ফার ডিফারেন্স। এ হুঁশ যাদের নাই তাদের বলবো, এবার যে বইটা বেরিয়েছে শিক্ষা ব্যবস্থা করে আমাদের, ওখানে একটা চ্যাপ্টার আছে দেখবেন বানান রীতি, ওটা পড়বেন। বানানের মধ্যে কি মাত্রা দিচ্ছে তারা, যাতে আগামী দিনে এদেশের মুসলমান ছাত্ররা ইসলামী বাংলা টোটালি ভুলে যায়। এই ভদ্রলোক মারা গেলেন, এই বোধহয় এখনো 1 মাসও হয়নি। ওরে সুবহানাল্লাহ, ইউনিভার্সিটি ক্যাম্পাস ফেরে হাফ ভরে গেছে এত লোক। বোঝা গেল তার মুরিদ হয়েছে অনেক। নওগাঁ কারাগারে থাকতে পত্রিকা পড়লাম, উনি বলেছেন আল্লাহ বলে কিছু নাই, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই। এ বলাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে গেল। তখন তৎকালীন সময় তারা বিরোধী দল ছিলেন, তারা বলে দিলেন না, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, উনি যাই বলে বলুক, তার প্রতিবাদ করা যাবে না। তাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার সুযোগে বহু ছাত্রের মাথা তিনি নষ্ট করেছেন, বহু শিক্ষকের মাথা নষ্ট করেছেন, তা প্রমাণ হলে জানা যায়। এত লোক হবে কোত্থেকে? তা জানা যায় তো 2 জন লোক হওয়ার কথা না। দেশ আস্তে আস্তে যাচ্ছে কোথায়? যারা জাতিকে নিয়ে চিন্তা করে না তাদেরকে সেরকম ক্ষমা করা ছাড়া কিছু করেন নাই। আমরা শুরুতে জান্নাতে যেতে চাই, একদিনের জন্য জাহান্নামে থাকতে রাজি নই। জাহান্নামের বাক্স খালি থাকবে, জান্নাতের বাক্স ভরা থাকবে। যেতে গেলে কিছু কাজ তো করা লাগবে নাকি? এমনি এমনি হবে? আমি বললি কি আল্লাহ আমাকে নেবে নাকি? যারা জান্নাতি ফেরকা হতে চান তাদের কোনো নাম, ডেজিগনেশন, ঠিকানা আল্লাহ রসুল বলেননি। তাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি জবাব দিচ্ছেন। ইহুদিরা 21 দলে ভাগ হয়েছিল, ইহুদিরা এই নাসারারা 72 ফেরকায় ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে। এর অর্থ 71 বা 73 নয়, এর অর্থ তাদের সাথে বেশি হবে। বাংলাদেশে গণিত শুধু দেহতত্ত্বের উপরে আমাদের ইউনিভার্সিটির প্রফেসর রশিদ সাহেব গুনেছেন ওনার বইয়ের মধ্যে একটাই মাত্র 10 বই আছে আমাদের ইউনিভার্সিটিতে, লেখক উনি লিখছেন যে বাংলাদেশে শুধু দেহতত্ত্বের উপরে 200 উপরে দল আছে। দেহতত্ত্ব আমরা বুঝি না, তুই আউলিয়ারে বোঝে, তো ওদের মধ্যে 200 দল আছে। অতএব 73 বললে হবে না, এর অর্থ হচ্ছে অসংখ্য। এই অসংখ্য দলে বিভক্ত মুসলমানদের মধ্যে আমরা চাচ্ছি জান্নাতি ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত হতে। আপনাকে প্রথমে বাছাই করতে হবে আমি যা কাজ করছি জান্নাতি ফেরকার সঙ্গে মিলছে কি না। এজন্য আমরা আমাদের বইতে সংক্ষেপে বলে দিয়েছি জান্নাতি ফেরকার নিদর্শন আছে, বৈশিষ্ট্য আছে 7টি, নিদর্শন আছে 4টি। এক পৃষ্ঠায় একটা গ্ল্যান্স আমরা দিয়ে দিয়েছি, এগুলো আপনাদের মুখস্থ করে দিতে হবে, আর নইলে নিজে ঠকে যাবেন। যে 7টি বৈশিষ্ট্য, তার প্রথম হচ্ছে আপনাকে সংস্কারক হতে হবে, যার মধ্যে সংস্কারের মেজাজ নাই সে জান্নাতি ফেরকার অনুসারী হতে পারবে না। একটা লোক অন্যায় করছে, আপনি দেখলেন এড়িয়ে গেলেন, ঝামেলা কি দরকার, কিন্তু কী হয় ঠিক নেই। একটা লোক খুন করছে, আপনি মোবাইলে খুনের ছবি তুলছেন কিন্তু লোকটাকে ঠেকাচ্ছেন না, আপনি কি ফেরকে না জিয়াতে পারবেন? একটা মেয়ের ইজ্জত নষ্ট করছে এক গুন্ডা, আপনি একটা ধমকও দিচ্ছেন না, ভিডিও করছেন, ধিক আপনার জীবন, আপনি অবশ্যই জাহান্নামের কষ্ট করে ফেরকে না যেতে পারবেন না। আপনি ব্যবসায়ী, যে খেতোয়াল, যে ব্যক্তি এই শশা চাষ করেছে, আজকের ব্যাপারে দেখা লিখছে 1200 টাকা খরচ, বেশি দিনে দাম পাচ্ছে 900 টাকা, 300 টাকা লস। এই হলে এদেশের কৃষক শ্রমিকদের অবস্থা। এটাকে নিয়ে যখন আড়ত থেকে বেরিয়ে যাচ্ছে, 10 টাকার শশা 35 টাকা হলে আড়তে গিয়ে, আড়ত থেকে বেরিয়ে ওটা হয়ে যাচ্ছে 80 থেকে 100 টাকা। যারা শশা উৎপাদন করলো সে কিছুই পাচ্ছে না। কারা করছে এগুলো? মুসলমানরা না। এই মুসলমান আবার আপনার দান করবে বেশি, এই মুসলমান আবার 10 তলা বিল্ডিং করে দেবে, এই মুসলমান প্রতি বছর ওমরা করবে, হজ করবে। অন্যের রক্ত শোষণ করে যা কোটিপতি হয়েছে, তার যত টাকা বেশি তার হিসাব তত বেশি। এই জন্য হিসাব ভাষাটাই এসছে কোরআন, একতারা বলেন না হিসাব অহুম, মানুষের হিসাব দেওয়ার দিন নিকটবর্তী হয়েছে। অহম ফি গাফলাতের মগরে দম, অথচ সে অবহেলায়, গাফলাতের মধ্যেই, উদাসীনতার মধ্যেই এড়িয়ে যাচ্ছে। সে ভাবছে এখনো মৌত অনেক দেরি আছে। মৃত্যুকে বলে কেয়ামতের সগরা, ছোটো কেয়ামত, কারণ মৃত্যুর পরেই কবর আজাব শুরু হয়ে যায়, কেয়ামতের আলামত শুরু হয়ে কবর থেকে হয়ে যায়। অতএব ভাই সাবধান। প্রথম বৈশিষ্ট্য হবে আপনাকে অবশ্যই সংস্কারক হতে হবে। এর ব্যাখ্যা আসছে হাদিসে, বাদা ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযীনা ইসলাহুনা মা আফসাদান নাস মিন বা'দ। ইবনে মাসউদের হাদিস, যেটা মিশকাত আছে, এটা যঈফ হাদিস। ইবনে মাসউদের এই হাদিসটা সহিহ। ইসলাম এসেছিল গুটিকাক লোকের মাধ্যমে, আবার ফিরে যাবে গুটিকাক লোকের মধ্যেই সীমিত হয়ে যাবে। জিজ্ঞেস করা হলো তারা কারা? তিনি বললেন, যখন আমার দিন বিপর্যস্ত হয়ে যাবে, ফাসাদা, তখন যারা এই দিনকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করবে, ইসলাহ করবে, সংশোধন করবে, তারাই। সংশোধন করার সংখ্যা কম, শ্রোতাকে খুশি করে বক্তৃতা করার বক্তার সংখ্যা বেশি, তাই না? শ্রোতা খুশি না হলে আমি তো কিছুই পেলাম না দুনিয়ায়। দুনিয়ার জন্য একদল বক্তৃতা করছেন, আর আখিরাতের জন্য একদল বক্তব্য রাখছেন, দুদল বক্তার মধ্যে আসমান জমিনের পার্থক্য হবে। রসুলের বক্তৃতা শুনে মানুষ ঢিল মেরেছে, আপনার বক্তৃতা শুনে তোকে মারতে আসে না? হাসিয়ে কাঁদিয়ে খুশি করে পকেট ভরে নিয়ে চলে গেলেন, বিল্ডিং হাঁকিয়ে দিলেন, লাভটা কি? বিল্ডিং কি কবরে যাবে? আজকে বোধহয় বললাম বিষয়টা ওইখানে ঘরে বসে, যে মদিনার মসজিদে নববী এখন যারা গিয়েছেন তারা মসজিদ নববীতে ঢুকলে মনে জান্নাতে ঢুকে গেছে, এত আরাম ফরাস। প্রত্যেকে মসজিদে দান করলে জান্নাত পাবে, দান করতে করতে এক এক করে এক একটা কার্পেট দান করে সে এত পুরু হয়ে গেছে সে কার্পেটগুলো বালিশ হয়ে গেছে। ওটা দিব্য লেপও করলে আমরা কয়েকটা লেপ দিলে অত নরম হয় না, সবাই দান করে। কিন্তু যে মসজিদ এক সময় একটা চটের বস্তা ফেলানোর মতো সুযোগ ছিল না, পাথর কুচির উপরে বালুর উপরে যে মসজিদ সালাত আদায় করেছেন এবং খেজুর গাছের পাতা দিয়ে ডাল দিয়ে যে মসজিদের একসময় ছাদ ছিল আর খেজুর গাছ দিয়ে যার খাম্বা করা হয়েছিল, সেই মসজিদের মুসল্লি ছিলেন কারা মনে পড়ে? বলেন তো মুসল্লিগুলোর নাম দু একটা। আবু বকর, ওমর, ওসমান, আলী। ওই মসজিদের ইমাম ছিলেন যে মসজিদের খেজুরের শাখা দিয়ে সাপড়া করা ছিল। সৌদি আরবের রোদ এখন যেমন আছে তখন ওই রকমই ছিল, তখন আরাম ছিল না, এসিও ছিল না। এখন ফ্যান এত ঘুরতেছে, ফ্যান আমি বন্ধ করতে বলছে, বাবা এত ঠান্ডা ভালো লাগে না, এত বাতাস সহ্য করা যায় না। আর সেই গরমের মধ্যে থেকে তারা ইবাদত করেছেন। আসহাবে সফফার মানুষ খেতে পাইত না। আবু হুরায়রা 7ম হিজরিতে মুসলমান হয়েছেন। উনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি কোথাও যাব না, আমি 7ম হিজরির মুসলমান, আপনি কতদিন বাঁচবেন তার ঠিক নেই, আমি এখানে পড়ে থাকব। থাকবেন তো থাকবেন, কি করা যাবে? যাবে না কোথাও, বিয়ে শাদী কিছু নাই, তখন কেউ ডাকলে তবে খাবে, বলে কাউকে আমার খাবার নেই বাবা, খায়নি খাবার দাও, এটা তো বলার অভ্যাস মুসলমানদের নাই। রাতের অন্ধকারে বেরিয়ে আসছেন আবু বকর, হঠাৎ আবু হুরায়রা পেটের পরে পা পড়েছে, মানে একাধিক দিন না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছেন যে রাস্তায় পড়ে গেছে, আর উঠতে পারেনি, আর লাইট তো নেই অন্ধকারে। আবু বকর একটা মানুষের গায়ে পা পড়ে লাফ ধরে, আরে কে শুয়ে আছো? গলার আওয়াজ শুনে বুঝলে এটা আবু হুরায়রা। হাত ধরে বাড়ি নিয়ে চলে গেলেন। সহ্য করা যায়? এরাই তো আমাদের অনুসরণীয় মানুষ। হে আল্লাহর রাসূল, হাদিস শুনতে ভুলে যাচ্ছি, দোয়া করুন যেন আমি হাদিস ভুলে না যাই, আপনি যাই বললেন সব আমার বুকে যেন থেকে যায়। অবসুদ্রে দাও, চাদর বিছিয়ে দাও। আবু হুরায়রার গায়ে চাদরটা ছিল, বিছিয়ে দিলেন। উনি দোয়া করলেন, ফুঁক দিলেন, বুকে জুড়েই নিলেন। ওই দিন থেকে জীবনে একটা হাদিসও উনি ভুলে যান নাই। হতভাগা আমরা বাংলাদেশের মুসলমানরা আবু হুরায়রার বর্ণিত হাদিসকে অগ্রাহ্য করছি। কেন? যে আবু হুরায়রা ফকি ছিলেন না, যে আবু হুরায়রা আল্লাহ রাসূলের দোয়া পাইল, আর তোরা বলিস তার হাতে গ্রহণ করা যাবে না। কারণ আবু হুরায়রা হাদিসের রফলাদার নাই, আবু হুরায়রা হাদিসে কিছুই নাই। আস্তে বলার হাদিস নাই, নিচে হাত বাঁধার হাদিস নাই, এজন্য আবু হুরায়রার এত দোষ। তারাও মুসলমান। উকবা বিন মিহসান বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে একটু দোয়া করে দেন। না, আর হবে না, সাবাকাকা আবু হুরায়রা, তোর আগে আবু হুরায়রা দোয়া নিয়ে নিয়েছে, তোমার আর হবে না। এই আল্লাহর রাসূলের দোয়া পাওয়া মানুষ, আল্লাহর খাস রহমত প্রাপ্ত মানুষ বাংলার জমিনে নিগৃহীত, এখন পর্যন্ত তিনি গাল খাচ্ছেন। খলিফা হারুনুর রশিদের দরবারে আলেমদের মধ্যে হানাফি শাফিঈ দুদল বাহাস হতো, এখন আমরা বাহাস বলি, বিতর্ক যুদ্ধ হচ্ছে। তো খলিফা হারুন উনি ইশারাতান আবরার বিরুদ্ধে চলে যাচ্ছেন বিষয়টা নিয়ে। এক পক্ষ বলছে আবরার গায়ের ফকি সাহাবী ছিলেন, তার হাদিস গ্রহণ করা যাবে না। আর এক পক্ষ বলছে অবশ্যই গ্রহণ করা যাবে, কারণ তিনি বিশ্বাস ছিলেন, তিনি কোনো মিথ্যা বলতেন না। যে পক্ষ আবরার পক্ষে বললেন তার বক্তব্যটা খলিফার এগেনস্টে চলে গেল। তারপরে খলিফা নারাজি বুঝতে পেরে ওদের সালাম দিয়ে চলে গেলেন বাড়িতে। পিছিয়ে পিছিয়ে সরকারের অর্থাৎ তৎকালীন খলিফা হারুন রশিদের লোক চলে গেল বাড়িতে, বলে তুমি বেরিয়ে আসো, খলিফা তোমাকে ডেকেছেন। বেরিবার সময় তার স্ত্রী, তার ছেলেরা যারা ছিল সবাই বলছে তোমরা ওকে বিদায় দাও, কারণ খলিফা ডাকা মানে একটু পরেই ওর জীবন শেষ হয়ে যাবে। উনি সবার কাছে থেকে বিদায় নিলেন, শেষ বিদায় এলেন খলিফার সামনে। খলিফা বলছে আপনি আমার বিপরীত মত পোষণ করলেন কেন? উনি বললেন হে আল্লাহ, তোমার নবীর সাহাবীর মর্যাদা রক্ষার্থে আমি কথা বলেছি, খলিফাকে ভয় করলে তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন রহমত করলেন, খলিফার রাগ মিটে গেল। খলিফা বললেন আসুন, বুকে জড়াই দিয়ে বলছে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনি আমার পরকালকে বাঁচিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে একদম দিনের যাত্রার আকিদা পরিবর্তন হয়ে গেল। একজন সাহাবীর ইজ্জত বাঁচাতে গিয়ে ওই দিন তার মৃত্যুদণ্ড বেঁচে গেল। কি যাতা কথা মনে করেন নাকি? বাংলার জমিনে আহলেহাদীছরাই হযরত আনাসের স্বার্থে, হযরত আবু হুরায়রার হাদিসের স্বার্থে জীবন দিতে প্রস্তুত হয় আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমত হলে আপনার শত্রু আপনার বন্ধ হয়ে যাবে যদি আপনার আল্লাহর রসুলের হাদিসের পক্ষে থাকেন। এটা একটা প্রমাণ হিসেবে খালি একটা ঘটনা খালি আপনার বললাম, এরকম অসংখ্য ঘটনা আমাদের বইতে বিভিন্ন জায়গায় লেখা আছে। আল্লাহ রসুলের সাহাবীরা এক যুদ্ধে গিয়েছেন, ফেরত চলে আসতেছেন, হঠাৎ একজন সাহাবী পিছিয়ে পড়েছেন, দল হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কাফেলা চলে গেছে। ওই লোকটি তখন ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলে বাঘ থাকে, বাঘ এসে হামলা করছে। উনি বলছেন হে জঙ্গলের বাঘ, রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব এক আল্লাহ, নবী ও নবীউকাল মুহাম্মদ, তোমার নবী আমার নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের একজন শিষ্য মাত্র, তুমি আমাকে কোনো ক্ষতি করো না। একটা পশু, হিংস্র পশু সঙ্গে সঙ্গে মাথা নিচু করলো, তার গা ঘেঁষতে লাগলো, আমি সম্মান দেখাতে শুরু করলো। উনি বললেন হে সিংহ, আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমার রসুলের সেনাবাহিনী কোন দিকে গেছে আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি পারবে আমাকে রাস্তা দেখাতে? এই বাঘটি তাকে সাথে নিয়ে যতদূর পর্যন্ত ওই কাফেলা না পাওয়া গেছে ততদিন ওই বাঘটি তাকে সাথে নিয়ে চলে গেছে। সেখানে দেখার পরে আবার গা ঘেঁষে বিদায় দিয়ে চলে আসছে। বাঘ পর্যন্ত আল্লাহ নবী সাহাবীকে সম্মান করেছে। একেবারে সহিহ যেগুলো সব, ওই সাহাবীর নাম সাফিনা, যিনি রসুলের মৃত্যুর পরে ৩০ বছর খেলাফত থাকবে যে হাদিসের রাবী যিনি, উনি হচ্ছেন সাফিনা, আল্লাহ রসুলের গোলাম। এজন্যই বলছি আল্লাহ রসুলের সাহাবীদের মর্যাদা, আল্লাহ রসুলের হাদিসের মর্যাদা, এক কথায় আল্লাহ পাকের প্রেরিত ওহীর মর্যাদা পৃথিবীর সকল এলেমের উপরে। সায়েন্স মিথ্যা হতে পারে, সাহিত্য মিথ্যা হবে, অর্থনীতি মিথ্যা হবে, রাজনীতি মিথ্যা হবে, আল্লাহর ওহী কখনো মিথ্যা হতে পারে না। আরে ওহীর বিধান প্রতিষ্ঠা করার জন্য আহলেহাদীছ আন্দোলন জন্ম, আহলে যুব সংঘের জন্ম হয়েছে শুধু ওহীর বিধান প্রতিষ্ঠা করার জন্য। মানুষের রায় প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য নয়। যে সমস্ত মানুষ এই ওহীর বিধানের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক মহব্বত করে তাদের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে নাজির ফেরকা অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিতেও পারেন। আমরা আশা করবো আল্লাহ পাক তুমি আমাদেরকে সমাজ সংস্কার করার তৌফিক দাও, সমাজ সংস্কারের মেজাজ আল্লাহ বানাই দেয়, মানুষের হয় না। আল্লাহ যেন আমাদেরকে সেই চর্বিটা করে দেন, তাহলে ইনশাল্লাহ পারবো, নাহলে পারবো না। এবার আসেন সবশেষ নিদর্শন, এই বৈশিষ্ট্য এই, তারা নবীর হাদিসকে সবারই উপরে রাখে, নবীর মহব্বতকে সবারই উপরে রাখে। এটা আমাদের লক্ষণ থাকবে। ইয়া নবী সালাম আলাইকা দিয়ে যারা মিলাদ পড়ে, তারা প্রদর্শনী করে, নবীর মহব্বত তাদের মধ্যে আছে যারা একটা হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, তারাই প্রকৃত নবী প্রেমিক। সেই নবী প্রেমিক সাহাবেরা ছিলেন এক সময়, আমরা তাদের মধ্যেই হতে পারি। একদিন ওমর ফারুক হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুলের সঙ্গে, আল্লাহ রসুল ওমর ফারুক গায়ে হাতে বলছে, ওমর তুমি আমাকে ভালোবাসো? ওমর বলছে, আমি আপনাকে ভালোবাসি, তবে আপনার আমার জীবনের চাইতে নয়। এটা ঠিক, ওমর হক কথা বলা মানুষ, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহ রসুল বললেন, ওমর তুই এখন মুমিন হতে পারলে না। ধমক খাওয়ার পরে ওমর বলছে, হে আল্লাহ রসুল, এখন ওমর প্রস্তুত নিজের জীবন আপনার স্বার্থে দেওয়ার জন্য। হ্যাঁ আল আন ইয়া ওমর, এ ওমর এখন তুমি মুমিন হলে। এই হাদিসগুলো সামনে রাখতে হবে না? রসুলের হাদিস পদতলেন ডুবাচ্ছে সবাই, আর আমরা দেবো আহলেজ হয়ে বসে আছি, কোনো সাড়া নেই, শব্দ নেই, কিছুই নেই। কি বাংলাদেশের হাইকোর্টের ছামিজ দেবীর মূর্তি ঝুলে বেড়াচ্ছে, আহলেজে কোনো সাড়া শব্দ নাই। আমরা কিছু মিসকিন কথাবার্তা বললাম, আর সমস্ত দুনিয়া মানে সেখানে আইনজীবীরা সব আসে না, কিসের আইনজীবী? সব ক্ষেত্রে মূর্তি আর ভাস্কর্য নিয়ে মানুষ পাগল। আহলেহাদীছের ঘরে ছবি মূর্তি ভরা, কিসের আহলেহাদীছ? আপনি কথা বললে আপনার পর দুনিয়াবি স্বার্থ ঘা লাগবে না। এ দু একটা উদাহরণ দিচ্ছি মাত্র, এগুলি সাবধান থাকবেন। আপনার হৃদয়ের মধ্যে ছবি থাকবে, বাহ্যিক কোনো ছবি থাকবে না। যারা যুবক আছো, আমি খোদ্দাকে বলেছি, আবার এখন বলছি, যুবকদেরকে এগিয়ে আসতে সবার আগে। এই মসজিদ টিকে থাকবে। আমার ছোট ভাই ইয়াসিন যে দুঃখ করে ক্যান্ডিকেটে চলে গেল, এই মসজিদ প্রতিষ্ঠার ইতিহাসে তার সবচেয়ে বেশি অবদান আছে। এই অবদান অক্ষুণ্ণ থাকবে যদি এখানকার মুসল্লিরা এবং এখানকার যুবসংঘের সংগঠন যদি মজবুত থাকে, তাহলে এই অবদান অক্ষুণ্ণ থাকবে। আর নাহলে বিলাসী কিছু মানুষ দিয়ে করছে, তারা মসজিদ টিকবে না। বিলাসী মানুষরা এসি না পেলে রাগ করবে, এসি এখানে কি জন্য যাব? জি না, যখনই এসি চলে যাবে, মনে রাখো মদিনা মসজিদের কথা, যেখানে মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, বিনা এসিতে সালাত আদায় করেছে, তাদের কথা স্মরণ করো। এখনকার মসজিদের নববীতে যারা সালাত আদায় করে এসি ঘরের মধ্যে, এখনকার মুসল্লি আর তখনকার মুসল্লি কি সমান হবে? 100% ডিফারেন্স হবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, এখানে সংগঠন মজবুত রাখবেন। এখানে তারা আলাদা ভাষণ দিতে আসবেন, তাদেরকে পরিষ্কার বলে দেবেন, এটা আহলেদের যুবসংঘের মসজিদ, আপনি যে মতে থাকেন থাকেন। আহলেদের যুবসংঘ আহলেহাদীছ আন্দোলনের সংস্কারের বিপরীত কোনো কথা বলতে পারবেন না। বলতে সাহস হবে? কোথায় গেলে আসি? সাহস থাকতে হবে এরকম। এই আসি, এদিকে আসো, এদিকে আসো। তুমি ইসলামের যত ক্ষতি করেছে আলেমরাই করেছে, ইসলামের উন্নতিও করবে আলেমরাই করবে। অত আলেম হতে হবে নিঃসন্দেহে। যারা ফেরকা নাজির ওর বুঝে সংস্কার ধর্মী আলেম যারা, তারা এখানে খবর দেবে, মনে থাকবে। যাও, আল্লাহ কবুল করে তোমাদের। আমি মুসলিমদের সবাইকে সাক্ষী দিয়ে বলছি, কোনো গতানুগতিক আলেম সুর দিয়ে, কান দিয়ে, হাসিয়ে, টাকা নেওয়া আলেমদের এখানে চান্স না পায়। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, এর নাম হলো আন্দোলন, এর নাম কোন সংগঠন নয়, এটা আন্দোলন। যে আন্দোলন আছে সে থাকবে, নাই সে পাস আউট। মরা লোক লাশ দিয়ে লাশ গনতে হবে রাজি না, প্রাণহীন চেতনাহীন মানুষ লাশের সমতুল্য। এদের দিয়ে কষ্ট সমাজ সংস্কার হবে না। ফেরকা নাজিয়া হওয়ার জন্য এটা অত্যন্ত বড় নিদর্শন, এটা মনে রাখবেন সবসময়। এর বিপরীতে না থাকে। এই মসজিদের মুসল্লি ভাইদেরকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ভবিষ্যতে কখনো আসবে কিনা জানি না, হতে পারে এটা আমার বিদায়ী ভাষণও হতে পারে, কিন্তু এই আন্দোলন যেন এখানে অব্যাহত থাকে। যদি না থাকে, ঠিক এই সমস্ত বিল্ডিংয়ের মসজিদ হবে, কোনো বিল্ডিং দরকার নেই। আমাদের মাঠে ছিল তাদের তাও ভালো, কিন্তু এই বিল্ডিং আমার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে বিশুদ্ধ আকীদা আমল দেখে আপনারা দান সৎকার করবেন। বেদাতি মসজিদে দান করা যাবে না, বেদাতি মাদ্রাসাতেও দান করা যাবে না। হিসাব করে পয়সা খরচ হবে, পয়সার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশুদ্ধ পথে চলার জন্য ফেরকা নাজের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।